বাজারে ফুলের দামটা হঠাৎ বেড়ে গেল না আমলদা? কে আপনি, ঘরে ঢুকলেন কি করে? সে পরে বলছি, আসলে একটা কথা ছিল আপনার সাথে। শুনলে আপনার লাভ, না শুনলে আপনারই ক্ষতি। লাভ কি বলতে চাইছেন অমলদা? কখনো ভেবে দেখেছেন আপনি, ক্রেতা দূরস্থ ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরে আপনার প্রিয় গাড়িটা, হ্যাঁ হ্যাঁ হুন্ডাই ভার্না, ওটাকে নিয়ে ছোটবেলার ব্যাচেলার বন্ধুটাকে চাপিয়ে সোনাগাছি গেলেন অমলদা, সোনাগাছি? সেই বেশ্যালয়ে গিয়ে আপনি কি করলেন? নগ্ন নৃত্য দেখলেন বিয়ারে চুমুক দিতে দিতে। তখন আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী রান্নাঘরে আপনার প্রিয় চিকেন ভর্তা বানাতে ব্যস্ত অমলদা, আর আপনার ক্লাস টুয়েলভে পড়ার ছোট্ট মেয়েটা তাকে তার অঙ্কের মাস্টার মশাই লোলু দৃষ্টিতে তাকিয়ে চোখ দিয়ে চিবিয়ে খাচ্ছে। আর আপনি তখন কি করছেন? বেশ্যাদের নৃত্য শৈলী পরিবেশন দেখছেন আদিম রিপুট্টানে মত্ত হয়ে। আপনি জানেন আপনার বাড়িতে তখন যুবতী কন্যা আর দেবী স্বরূপা স্ত্রী আপনার আশায় পথ চেয়ে বসে আছে ডিনার রেডি করে। আপনি বেরোন, আপনি এগুলো জানছেন কি করে মশাই? আপনি যা যা বলছেন সব সত্যি কথা বলছেন, কিন্তু আপনি জানলেন কি করে? এটা বলার কথা নয়, আপনি কে? বাহ 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 অমলদা বাহ, অফিসের বাহানা দেখিয়ে বৌদির বিশ্বাস ভেঙে ছোটবেলার গান্ডু বন্ধুটাকে নিয়ে কোথায় গেলেন? ডান্স বারে। সেখানে গিয়ে টাকার ফোয়ারা ছুড়ে মারলেন কাদের গায়ে? নিজের মেয়ের বয়সী মেয়েদের গায়ে। ছি 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 ছি, লজ্জা করলো না আপনার? মিনিমাম কমন সেন্সটুকু আছে আপনার? আপনি ভুলে গেলেন ওই দিনটার কথা, বৌদির সাথে প্রথম দেখা, প্রথম চুমু? চুমু অমলদা, চুমু, কিস, প্রিন্সেপ ঘাটের নৌকা কিংবা ধর্মতলার মেট্রো প্যারাডাইসের কর্নার সিটের ঘনিষ্ঠ মুহূর্তগুলো? আপনি ক্ষমা করুন দাদা, ক্ষমা করুন। 7 বছর 6 মাস 23 দিন প্রেম করে যাকে ঘরে আনলেন বউ করে, অমলদা আজ নিজের বউকে যার কাছে নিচু করলেন সে আপনাকে বোকা চোদা বানিয়ে চলে গেল। মনে রাখবেন অমলদা, বিয়েটা খেলা নয়, বিয়েটা একটা রেসপন্সিবিলিটি, শরীরের সাথে সাথে আত্মার মিলন। জানি আমি, জানি 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 আমি জানি আমি জানি আমি জানি। একবার নিজেকে প্রশ্ন করবেন সকালে পায়খানা করার সময় যখন সবচেয়ে বেশি নিজের সাথে কথা বলেন, ভাবেন তখন প্রশ্ন করবেন নিজেকে, যা করলেন তা কি ঠিক? মনে পড়ে অমলদা যেদিন আপনার মেয়ে হয় হাসপাতালে সাবকনশিয়াস বৌদির কপালে চুমু খেয়ে বলেছিলেন এটাই আপনার জীবনের সেরা উপহার, আর আজ আপনি প্যান্টের চেন লাগাতে লাগাতে বেশ্যার কপালে চুমু দিলেন আর কি বললেন, আসবো আর একদিন, আজ যাই। লাভ নেই দাদা, লাভ নেই এগুলো করে, লাভ নেই। আমি খুব বিভ্রান্ত, কষ্ট কষ্ট আমার, কষ্ট কষ্ট এগুলো দাদা, এগুলো বুঝতে পারবেন না, ঠিক বেঠিকের কোনো লাভ নেই দাদা, কোনো লাভ নেই। বাট হ্যাঁ, যা চাইছি যা পাচ্ছি, যা জীবন চাইছে শুয়ে শুয়ে, সব মায়ের ইচ্ছায় করা। মা আছে, মা আমি কি ভুল করেছি? মা আমি তো করিনি ভুল, মা তাও বলে বেড়াচ্ছে কিচ্ছু ছাড়ছে না, ছাড়ছে না পিছু, কিচ্ছু ছাড়ছে না মা। আমি তো তোর লক্ষ্মী ছেলে মা। সুনন্দ মশাই শুনুন, অনেক বলেছেন, অনেক জ্ঞান দিয়েছেন রবিবার সকালে।
বিশ্বাস করুন করতে চাইনি, বিশ্বাস করুন চাইনি, আমি আমি চাইনি করতে, হয়ে গেছে ভুল, ভুল। বারবার কেন তাকাচ্ছেন আপনি আমার দিকে, বারবার কেন তাকাচ্ছেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মিস্টেক। মিস্টেক 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 মিস্টেক। অবশ্য আপনাকে দোষ দিয়েও লাভ নেই, রাম আর রাবণ দুটোই সমান। একজন সীতাকে অ্যাবডাক্ট করেছিল, আর একজন আগুনের উপর হেঁটে যেতে বলেছিল অগ্নি পরীক্ষা দিয়ে সতীত্ব প্রমাণের জন্য। আপনি তো নিমিত্ত মাত্র। তো কি হয়েছিল তাতে? কিচ্ছু হয়নি, নাথিং, জিরো, বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো। যাক গে, আপনি চোখের জল মুছুন, শুয়ে পড়ুন। আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, 12টা বেজে গেছে। পারলে নিজের রক্ত মাংসে গড়া মানুষটাকে বাদ রেখে আমাকে নিয়ে নিজের স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাটা জানান। আর জিজ্ঞেস করছিলেন না আমি কে? লোকে বাংলায় বলে সত্তা।